গ্যারি এক সপ্তাহের জন্য ভ্রমণে গিয়েছিলেন। গতকাল যখন তিনি বাড়ি ফিরে এসেছিলেন, কেউ তার সমস্ত অর্থ চুরি করে নিয়েছে। তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন। মেহুল গ্যারির তিনজন প্রতিবেশীদের সন্দেহ করেছিলেন। মেহুল তিনজন প্রতিবেশীদের দরজায় কড়া নাড়লেন। সফি, আমি গত রাতে বাড়িতে ছিলাম না, সকালে ফিরে এসেছি, আমি কিছুই জানি না। ড্যামন, আমার তীব্র সর্দি কাশি হয়েছে, আমার নাক ও কান বন্ধ হয়ে গেছে, তাই আমি কিছু শুনিনি। রিচা, আমি আমার রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি কিছু জানি না। এই তিনজনের মধ্যে একজন মিথ্যে বলছে। আপনি কি অনুমান করতে পারলেন কে মিথ্যে বলছে? ড্যামন বলেছিল যে তার ঠান্ডা লাগার কারণে নাক ও কান বন্ধ হয়ে গেছে, সে কিছুই শুনতে পায়নি। তাহলে তিনি কিভাবে মেহুলের দরজা নক করাটি শুনতে পেলেন? সে মিথ্যে বলছে। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।